হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি ব্যোমকেশ ও দুর্গা রহস্যের টিজার রিয়াকশন করতে চলে এসেছি, যেটা আজ বিকেলবেলায় বেরিয়ে গেছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অ্যান্ড শ্যাডো ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই দুটো প্রোডাকশন হাউসের যৌথ প্রযোজনায় কিন্তু এই ফিল্মটা মুক্তি পাচ্ছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে বিরসা দাশগুপ্ত, কাস্টিংয়ে আছে দেবদা, রুক্মিণী মৈত্র, অম্বরীশ ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, রজতব দত্ত, শান্তিলাল মুখার্জি সহ আরও অনেকে। তো কেমন লাগলো টিজারটা, এবং প্রি টিজার থেকে যে এক্সাইটমেন্ট লেভেলটা আমাদের মধ্যে হয়েছিল সেটা ম্যাচ আপ করতে পেরেছে কিনা, এই সবকিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর ইউ ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। 1 মিনিট 26 সেকেন্ডসের ডিউরেশনে কিন্তু এই টিজারটাকে সাজানো হয়েছে, এবং টিজারটা দেখে একটা জিনিস আমি আবার রিপিট করবো, যেটা আমি প্রি টিজারের সময় বলেছিলাম যে ইটস আ ম্যাগনাম ওপাস ব্যোমকেশ বক্সী। মানে এরকম ব্যোমকেশ বক্সীকে আমরা কিন্তু এর আগে বাংলাতে দেখিনি। এখানে লার্জার দেন লাইফ সাজানো হয়েছে ক্যানভাস, এবং যেইভাবে এই ব্যোমকেশ বক্সীকে আমাদের কাছে তুলে ধরা হচ্ছে, ইটস আউট অ্যান্ড আউট কমার্শিয়াল অ্যান্ড দি ক্যানভাস ইজ লার্জ। মানে তোমরা যখন দেখবে তোমাদের মনে হবে যে অনেকটা ইনভেস্ট করা হয়েছে এরকম একটা সিনারিও আমাদেরকে দেখানোর জন্য। আর অবশ্যই দুর্গ ঘিরে যেই এনভায়রনমেন্টগুলো দেখানো হচ্ছে, যেটা আমরা প্রি টিজারেও দেখেছিলাম, সেটা কিন্তু এই টিজারের মধ্যেও বজায় আছে। মানে একটা এপিক গ্র্যান্ড এবং একটা ওই টাইম লাইনের যেহেতু গল্প, তো ওরকম একটা ফিল আমাদেরকে দিচ্ছে, যেটা কিন্তু ভীষণ ভালো লাগছে। সেকেন্ড জিনিস যেটা আমার মনে হয় যে এই টিজারে সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে এই টিজারটাকে যেভাবে সাজানো হয়েছে। মানে এখানে সাউন্ড ডিজাইনের উপর অনেক বেশি কাজ করা হয়েছে। ফোলি যে কাজটা এই টিজারের মধ্যে দেখিয়েছে সেটা কিন্তু ভীষণই ইম্প্যাক্টফুল। তোমরা প্রি টিজারের টাইমেও হয়তো দেখবে যে একটা ডিসক্লেমার দেয় যে ইউজ হেডফোনস ফর বেটার রেজাল্ট, সেটা কিন্তু এবারেও দেওয়া হয়েছে। বিকজ ওই যে সাউন্ড ডিজাইনটা যেটা করেছে ইনিশিয়ালি টিজারের মধ্যে, সেটা কিন্তু একটা আলাদা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে। এবং যে অ্যাম্বিয়েন্সটা এই টিজারের মধ্যে আমাদেরকে দেখানো হচ্ছে, স্পুকি হোক, একটা ইরি হোক, বা একটা মিস্টিরিয়াস ব্যাপার হোক, সেটা কিন্তু ওই সাউন্ড ডিজাইনের প্রত্যেকটা এফেক্ট আমরা কিন্তু ফিল করতে পারি। অ্যাটলিস্ট আমি তো ফিল করেছি, আমি 3 বার দেখেছি টিজারটা ওই ব্যাপারটাকে রপ্ত করার জন্য। তারপর আমি যেটা বলবো সেটা হচ্ছে, এটার মধ্যে দিয়ে কোনো কিছু কিন্তু রিভিল আউট করেনি। আমি কিন্তু শরদিন্দু বন্দ্যোপাধ্যায় দুর্গ রহস্য গল্পটা জানি না, তো আমার কাছে এই টিজারটার মধ্যে দিয়ে ওই সাসপেন্সটা বজায় আছে, আমি কিন্তু বুঝতে পারিনি কিছু। এবং প্রত্যেকটা ক্যারেক্টার যারা পাইভোটাল রোলস এই গল্পের আছে, তাদের কিন্তু একটু হলেও আমাদের এই টিজারের মধ্যে দেখিয়েছে, উইচ ইজ আ ভেরি গুড অ্যাটেম্প্ট। মানে এতগুলো ক্যারেক্টারকে ওই 1 মিনিট 25 সেকেন্ডের মধ্যে যে দেখানো, একটু একটু করে হলেও, সেটা কিন্তু সাধারণত দেখানো যায় না, কিন্তু সেটা সে দেখিয়েছে। অ্যান্ড দেবদাকে ব্যোমকেশ দার চরিত্রতে আমি বলবো না যে খুব আহামরি লাগছে, সরি আমি নিজেও একজন দেব ফ্যান, বাট আমি বলছি আমার কিন্তু খুব আহামরি লাগেনি। আমার মনে হলো চুলের যে কাটিংটা আছে সেটা আরেকটু বেটার করা যেত, বিকজ ব্যোমকেশ বক্সী সাধারণত কিন্তু একটা বাঙালিয়ানা ক্যারেক্টার, তো সেই বাঙালিয়ানা তার হেয়ার স্টাইলের মাধ্যম দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে না। এখানে খুব স্মার্ট আর সোয়াভ একটা ইমেজ দেখা যাচ্ছে ব্যোমকেশ বক্সী, যেটা কিন্তু সামহাও খাটে না ব্যোমকেশ বক্সীকে আমরা যেভাবে দেখে এসেছি। রুক্মিণী মৈত্র যে চরিত্রটা সত্যবতী, সেটাকে একটু আধটু দেখানো হয়েছে টিজারের মধ্যে একটা প্রেগনেন্ট ওমেন হিসাবে, এবং সেটা দেখতে প্লেজেন্ট লেগেছে। তার আর ব্যোমকেশ বক্সীর যে চরিত্র আছে দেবদার, সেটার কিন্তু খুব একটা বেশি কেমিস্ট্রি এই টিজারের মধ্যে আমরা দেখতে পাইনি। এছাড়া সত্যম ভট্টাচার্যের একটা খুব ইম্প্যাক্টফুল ইমেজ আমরা দেখতে পেয়েছি, সে মণিলাল চরিত্র প্লে করছে। আই এম সরি, আমি এর আগে থেকে বলছিলাম যে সত্যম ভট্টাচার্য অজিতের চরিত্র প্লে করছে, অ্যাকচুয়ালি অজিতের চরিত্র প্লে করছে অম্বরীশ ভট্টাচার্য। তো অম্বরীশ ভট্টাচার্যকেও একবার দেখানো হচ্ছে যখন সে নমস্কার করছে। অ্যান্ড অবশ্যই লাস্টে টিজারের শেষে যে একটা স্নেক শট দেখায়, সেটা কিন্তু আমার চাঁদের পাহাড়ের কথা মনে করে দিয়েছে, কারণ কি সেই সময় কিন্তু আমরা একটা ব্ল্যাক মাম্বা স্নেককে দেখেছিলাম, যে দেবদার সাথে এরকম একটা টক্কর হয়, শুয়ে থাকে দেবদা, তখন ওরকম টাইপের একটা ইমেজ আমার মনে হলো যেন লাস্টের সিনটা আমাদেরকে দিয়েছে। তো ওভারঅল টিজারটা আমার দেখতে শুনতে ভালো লেগেছে, তবে দেবদার যে ব্যোমকেশ বক্সী ইমেজটা, সেটা আমার মনে হলো আরেকটু বেশি যেন ইম্প্রোভাইজ করা যেতে পারতো। এখানে যে ইম্প্রোভাইজেশনটা করেছে সেটা সামহাও খুব একটা যাচ্ছে না উইথ দি ক্যারেক্টার, এটা আমার যা মনে হলো। বাদ বাকি তোমরা বলবে তোমাদের কেমন লেগেছে টিজারটা। আর যদি আমার রিয়াকশনটা ভালো হয়ে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন স্টে টিউনড।